বন্ধুরা, তো আজকে দেখো আমাদের চারদিকটা দেখে বুঝতে পারছো যে আমরা আজকে রাত্রিবেলা ব্লগ নিয়ে এসেছি, আর সারাদিনের ব্লগ দিইনি। আর একে বসে বুঝতেই পারছো যে এর উপর আজকে অত্যাচার করব। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দেখো, আর ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, কমেন্ট অবশ্যই করো, যে ভুল হোক ঠিক হোক যেটা হোক কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার কিছু একটা মিস্টেক হয়েছে বা ভালো হয়েছে। আর পাশে তো একদম থাকতে হবে, আমি তো সবার পাশে আছি। তো আজকে হচ্ছে আমি একজনকে বলির পাঁঠা বানাবো, সেটা হচ্ছে আমার বর। তো আজকে একে দেখে বুঝতে পেরেছো যে আমি কি ভিডিও বানাতে চলেছি। আর যারা বুঝতে পারোনি একটু ওয়েট করো, না বলেই দিই আজকে করছি ওর ওপর আমি ফেসিয়াল করবো। মানে ফেসিয়াল মানে আমাদের এখন শীতকাল, দেখবে শীতকালে ফেসগুলো এমনি কালো 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 লাগে, মানে যেটাই লাগাচ্ছ যাই করছো, আর অনেক আমরা রোদে বসে থাকি ফেস অটোমেটিক কালো হয়ে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, হোম রেমিডিজ, যারা ধরো ন্যাচারালি প্রিজারভেটিভ দেওয়া ক্রিম ব্যবহার করে না বা পছন্দ করে না, তাদের জন্য বলছি আমরা ঘরে বসে ঘরের জিনিস দিয়েই আমরা কী করে ফেস যত্ন করব সেটাই আমি বলবো। আমি যতটুকু জানি আমি সেটাই শেয়ার করবো, ঠিক আছে, যেটা আমি করি, আমি খুব ন্যাচারাল জিনিস ব্যবহার করি। তো চলো তোমরা দেখতে থাকো। এই মুখটা ধুয়ে এসছে, কিন্তু আমি যেহেতু তোমাকে দেখাচ্ছি তো পুরো প্রথম থেকে সব দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তো আজকে হঠাৎ করে বললো যে তোমার, এমনিতেও আমার ফেসে খুব বেশি যত্ন করা হয় না, তো ও বললো যে আজকে চলো আজকে আমাদের এই হোম রেমেডিজগুলোও দেখানো হয়ে যাবে, সাথে তোমার ফেস তারপরে যত্ন নেওয়া হয়ে যাবে। ঠিকই আছে, আইডিয়াটা খারাপ নয়, আইডিয়াটা খারাপ নয়, এই কারণে আমারও নিজের ফেসের উপর যত্ন নেওয়া একদমই হয় না, আর ওরও একটা সবাইকে দেখানো হয়ে যাবে যে শীতকালে নিজের স্কিনের যত্ন কীভাবে নেওয়া যায়, সেটাও কোথায় কীভাবে ঘরের ছোটো ছোটো জিনিস ইউজ করে। তো দেখো তোমাদের যাদের টাওয়াল আছে টাওয়াল নেবে, আমি এটা ভিজিয়ে নিয়েছি, ও মুখটা ধুয়ে এসছে, তোমরা ওয়াশ ফেস ওয়াশ করে করতে পারো। আর আমি এখন দেখানোর জন্য হালকা জল নিয়েছি স্পঞ্জ করে, তো মুখটা ধুয়ে মুছে নেবো। তো আমি এখন ফার্স্ট করব ক্লিনজার, মানে ক্লিন করব, আর প্রিসক্রাইবিং ক্লিনজার দুটোই একসাথে হবে। তো তার জন্য আমি কি নিচ্ছি দেখো, এটা হচ্ছে বেসন, আমি বেসন নিচ্ছি একদম সামান্য, ঠিক আছে, একদম সামান্য বেসন নিয়েছি, এটাতে একদম সামান্য বেসন নিয়েছি। আর নিচ্ছি একটু নারকেল তেল, ঠিক আছে, তোমাদের যে কোম্পানির আছে তোমরা নিতে পারো। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা তোমার, এটাতে হচ্ছে তোমার কি কারণটা বলে দিচ্ছি, এটা তোমার একদম হচ্ছে অয়েলি অয়েলি রাখবে, তার জন্য হ্যাঁ একদম পিওর নারকেল তেলটা নিলে খুব ভালো হয়। আর আর নিচ্ছি সামান্য অ্যালোভেরা, যাদের অ্যালোভেরা স্যুট করে না তারা নিও না, ঠিক আছে, অ্যালোভেরা জায়গায় তোমরা অন্য কিছু অয়েল টয়েল দিতে পারো। তো সামান্য অ্যালোভেরা নিয়েছি, আর যাদের গোলাপ জল আছে ভালো, গোলাপ জল যদি নাও থাকে তো দুধও দিতে পারো, দুধ যদি নাও থাকে তো তোমরা জল দিতে পারো। তা আমি গোলাপ জল দিচ্ছি, এবার এইটা এইটার লাগানো বেনিফিট হচ্ছে তোমাকে স্ক্রাবও কর, মানে তোমাকে স্ক্রাবটা আলাদা করে করতে হবে না, স্ক্রাব হয়ে আছে বেসনে স্ক্রাবের কাজ করবে, আর নোংরাগুলো ওঠাবে, ডেড ডেড সেলগুলো না, এটা কপি দেবো না, ডেড সেলগুলো ওঠাবে। আর তোমার অ্যালোভেরাটার কাজ হচ্ছে, তোমার ফেসটা তো জানোই অ্যালোভেরার কত যে গুণ বলবো মানে বলে শেষ হবে না। আর নারকেল তেলটা হচ্ছে তোমার একটু অয়েলি অয়েলি ভাব রাখবে, আর গোলাপ জলটা দেওয়ার কারণ হচ্ছে একটু ফেয়ার 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 লাগবে। তো এই ফেস্ট আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি গাছে অ্যালোভেরা দিলাম, মানে আমাদের অ্যালোভেরার গাছ আছে, তো যাদের গাছে আছে তো ভালো, যাদের নেই তারা অ্যালোভেরা জেলটা যারা বাড়িতে লাগাও কিনে ওইটাই লাগাতে পারো। তো কাঁচের বাটি নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, কাঁচের বাটিতে না খুব ভালো হয়, কাঁচের বাটিতে নেওয়াটা ভালো, কাঁচের বাটিতে তো কোনো আমাদের ইয়ে নেই, প্লাস্টিক হলে প্লাস্টিকের গন্ধ উঠবে, স্টিল তো নেওয়া উচিতই নয়। তো দেখো এবার আমি ওকে ভালো করে লাগিয়ে দেবো। Thank you.
উপকারী, মানে কি বলবো, বিশাল উপকারী। কফি দিলাম, এবার দিচ্ছি একটু টক দই। যাদের টক দই আছে ভালো, যাদের টক দই নেই তারা ইয়ে দিতে পারো, দই দিয়ে দুধ দিতে পারো। যাদের দুধ নেই তারা জল দিয়ে বা গোলাপ জল দিয়ে গুলবে, ঠিক আছে। আর দিলাম লেবু, আর একটু অ্যালোভেরা। আমাদের অ্যাকচুয়ালি এটা নেই বলে এই অ্যালোভেরাটা দিচ্ছি, তোমরা কেনাটা দিলেই ভালো। এটা এটা দিলে অ্যালোভেরা, দেখো পুরো টাটকা টাটকা অ্যালোভেরা। এবার আমি একটু গুলে নিই, দাঁড়াও দেখো। ঠিক আছে, সুন্দরভাবে গুলে নিয়েছি, দেখো পুরো একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার এইটা আমি অনেকে ব্রাশে করে লাগাই, তো আমার এখন ব্রাশ নেই, আমি হাতে করে লাগাই। ফাইনাল লুক তো দেখো, মানে ফেসটা খুব ক্লিন হয়েছে। তোমরা তো ক্যামেরায় দেখতে পাচ্ছ, সামনে থেকে আমি দেখতে পাচ্ছি। দেখো যখন হাতটা আগেরবারে দিচ্ছিলাম তখন হাতটা পরিষ্কার ছিল, মুখটা কালো লাগছে, এখন দেখো মানে ফেসটা দেখো পরিষ্কার লাগছে। তো মানে খুবই পরিষ্কার হয়েছে, গ্লেজও এসেছে ফেসটার মধ্যে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, আর যদি তোমাদের কারোর লেবু স্যুট না করে লেবু স্কিপ করে দিও, লেবু দেওয়া দরকার নেই, ঠিক আছে। তোমরা এমনি দুধ টুধ দিয়ে করো, দুইটাই দিয়ে করো, ভালো রেজাল্ট পাবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কিছু টিপস লাগে তোমাদের, যে আমি মানে মেচেতা বা কালো দাগের জন্য, চোখের গড়ে কালো এখন ম্যাক্সিমাম সবার প্রবলেম, এগুলোর জন্য যদি কোনো টিপস লাগে আমাকে অবশ্যই বলো, আমি একটা ভিডিওতে নিয়ে আসবো, তোমরা কমেন্ট করো অবশ্যই জানিও। তো চলো, তোমার দাদা ভাই একটা প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এখন কটা বাজে, 12টা হয়তো বাজবে, এতটা সময় হয়ে গেছে, রাত্রেবেলা বানাচ্ছি। তো চলো তোমাদের বন্ধুদের সবাইকে গুড নাইট, গুড নাইট। আর লাইক, চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ঠিক আছে। কালকে নতুন ভিডিওর সাথে, একটা নতুন একটা ব্লগের সাথে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।